Hello everyone, assalamu alaikum. This is Rifa from Violet Eyes. Okay, আজকে প্রথমে তিনটা ইন্ডিয়ান সালোয়ার কামিজ দেখাবো, তারপরে হচ্ছে ফুলকারি থ্রি পিস দেখাবো পাকিস্তানি। হ্যাঁ, তো অনেকগুলো জিনিস দেখাবো, তো আমি একটু ফার্স্ট করব। ইন্ডিয়ান থ্রি পিসগুলো অসম্ভব অসম্ভব সুন্দর এবং প্রাইসটা অনেক রিজনেবল, লাইক রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো। হ্যাঁ, আমি একটু সাইজ করে নিচ্ছি। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কি একটা নাইস একটা ইয়েলো কালারের সাথে বাসন্তী কালারের কম্বিনেশন। হ্যাঁ, এই যে দেখো তোমরা ড্রেসটা, এটা হচ্ছে কি ফুল চিকেন ওয়ার্ক করা, চিকেন ওয়ার্কের সাথে সিকোয়েন্স, হ্যাঁ ওয়াটার কালারের যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সেটা। আর এইটা এই যে দেখো, আমার মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি এটার লেন্থটা একটু মেপে জানাই দিই, জাস্ট আ মিনিট। ওকে, আমি এটার লেন্থটা একটু জানাই দিই, বিকজ অফ অনেকেই হয়তো জানতে চাবে যে লেন্থ কত। তো আমি বলে দিচ্ছি যে এটার লেন্থ কত হবে। এগুলোর লেন্থ 46 ইঞ্চ আছে। হ্যাঁ, 46 আছে। আর বডি হচ্ছে গিয়ে ফিফটির উপরে আছে। হ্যাঁ, 50+, লাইক 54, দুই সাইড করে 54 আছে। সো খুব ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, 46 ইঞ্চি অনেক বাল্কি মানুষ যারা থাকবে তাদেরও খুব সুন্দর হয়ে যাবে। আর কাছটা তোমরা একটু জাস্ট কাছ থেকে দেখো। হ্যাঁ, আর নিচের যে ফ্লোরাল প্রিন্টটা আছে সেই প্রিন্টটা দেখো, খুবই নাইস। লাইট লেমনের সাথে ইয়েলো কালারের নিচে ফ্লোরাল প্রিন্ট করা। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্টটা প্লেন হবে, সাথে হচ্ছে গিয়ে নিচে এরকম রিবনের মতন করে ই করা আছে। হ্যাঁ, পাইপিনের মতো করা আছে, যেটা স্লিপসেও করা আছে। এই যে এটা ব্যাকপার্টটা দেখো তোমরা, ড্রেসের কাজটা কিন্তু একদম পিটানো কাজ, এটা কিন্তু ব্যাকপার্ট দেখাচ্ছে আমি তোমাদেরকে। হ্যাঁ, তো আমি এবার স্লিপসটা দেখাই। স্লিপসেও কিন্তু ব্যাকপার্টের পেছনে যেরকম দুটো রিবন বসানো আছে সেরকম স্লিপসে রিবন বসানো থাকবে। হ্যাঁ, স্লিপসগুলো এরকম করে করা আছে, এগুলো ইন্ডিয়ান ড্রেস। হ্যাঁ, এরকম দুটো রিবন করা আছে, খুবই সুন্দর। আচ্ছা, এবার এটার প্যান্টের কাপড়টা দেখাই। এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা একদম শিফনের মধ্যে, একদম খুবই সফট। আর চারো সাইডে এরকম পাইপিং করা আছে রিবন দিয়ে। হ্যাঁ, পাইপিং করা আছে। তো এবার এটার প্রাইসটা বলে দেই, এটার প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা করে। হ্যাঁ, এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা করে। ইটস জাস্ট এ গিফট আমার পক্ষ থেকে পুজোর জন্য, তোমাদের জন্য একটা জাস্ট গিফট। হ্যাঁ, এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস, ঠিক আছে। এই গেল একটা কালার। এবার দেখাবো হোয়াইট কালার। দেখো হোয়াইটের সাথে গ্রিন দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটার কাজটা আমি দেখাই দিই তোমাদেরকে। ক্লোজ করে একটু, এটার কাজটা হচ্ছে কি একটু রাউন্ড রাউন্ড টাইপের। যারা খুবই কটনের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালারের একটা ড্রেস খুঁজছো, এটা হচ্ছে গিয়ে উড বি দ্য বেস্ট অপশন। এই যে এটা হচ্ছে গিয়ে নিচের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিচের কাজটা। তো
এই যে এটার স্লিপসেও কিন্তু এরকম রিবন বসানো আছে। হ্যাঁ, ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের নিচে একটা রিবন বসানো আছে। তো এবার এটার দোপাট্টা আর প্যান্টের কাপড়টা দেখাই। দোপাট্টা আর প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে অসম। এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে গিয়ে দোপাট্টা। দোপাট্টা চারো সাইডে হচ্ছে গিয়ে এরকম হোয়াইট কালার রিবন ওয়ার্ক করা আছে, আর এটা নিচের কাছটা যেহেতু গ্রিন দিয়ে করা আছে, সো গ্রিন কন্ট্রাস্ট করেছে। ঠিক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 1150 করে। আচ্ছা, এবার পেস্ট কালার ড্রেস। আচ্ছা, তোমরা ড্রেসের কাছটা একটু কাছে থেকে দেখো। হ্যাঁ, এটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা পেস্ট কালার। আমি জানি না ভিডিওতে কেমন আসছে, বাট এটার কালারটা খুবই নাইস। আর এই যে এটার কাজের ফিনিশিংটা তোমরা দেখো, এই যে এটা হচ্ছে কি এটার কাজের ফিনিশিং, আর নিচে ফ্লাওয়ারটা। ওকে, এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে গিয়ে একদম শিফনের দোপাট্টা। ঠিক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 1150 করে। আচ্ছা, তিনটা ড্রেস দেখানো হলো, যার যেটা পছন্দ হয়। রেগুলার ওয়ারের জন্য কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এখন দেখাবো তো ফুলকারি টু পিস। এগুলো তো খুবই ফ্যাশনেবল, এখন খুবই চলছে ফুলকারি টু পিসগুলো। আচ্ছা, আমি দেখানো স্টার্ট করি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পিওর জর্জেটের মধ্যে, এগুলো হচ্ছে পাকিস্তানি। হ্যাঁ, পিওর জর্জেটের মধ্যে ফুলকারি যেই সুতা দিয়ে কাজ করা ছিল সেই সেই টাইপের সুতা দিয়ে কাজ করা, আর হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, বড় বড় সিকোয়েন্স যেগুলো ডলার না, হ্যাঁ ডলারগুলো তো আরও বড় হয়, লাইক এগুলো একটু মাঝারি সাইজের যে সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, আমার মনে হয় সবাই অনেক খুব ভালো মতো জানে এই ড্রেসগুলো সম্বন্ধে। তো এইবার এটা আসবে ব্যাক পার্টে। ঠিক আছে, এই যে এটা আসবে ব্যাক পার্টে। ব্যাক পার্টে এরকম ছিটা ওয়ার্ক করা থাকবে, আর হচ্ছে গিয়ে এই যে দোপাট্টার এক সাইডে হচ্ছে গিয়ে এরকম বর্ডার করা থাকবে, আর এরকম ছিটা ওয়ার্ক করা থাকবে। হ্যাঁ, আর এটা আরেকটা সাইড, এখান থেকে একটা সাইড থেকে হচ্ছে গিয়ে স্লিপসটা আসবে। ঠিক আছে, স্লিপসের এরকম সামনে এরকম একটা বর্ডার থাকবে, স্লিপস আসবে। ঠিক আছে, ওকে, এই হলো গিয়ে ফুল ড্রেসটা। আমি এই ড্রেসটা একটু খুলে দেখাই দিলাম, সবগুলো তো সেম ক্যাটাগরিরই হয়, কামদানির মতো। তো এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের। হ্যাঁ, খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক। আর এগুলোর প্রাইস, এগুলোর প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা করে। ঠিক আছে, এগুলোর প্রাইস অনলি 2500 করে। এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস। ওকে, এইবার এবার দেখাবো একটা পিঙ্ক কালার। এটা হচ্ছে গিয়ে ড্রেসের
ফ্রন্ট পার্টটা। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, সবগুলাই কিন্তু সেম ক্যাটাগরির। ড্রেসের ব্যাকে কাজ থাকবে, দোপাট্টাতে কাজ থাকবে, স্লিভসে কাজ থাকবে। তো আমি আর সবগুলা এরকম খুলে দেখালাম না, ঠিক আছে? খুলে দেখাতে গেলে অনেক টাইমের প্রয়োজন, তোমরাও বোর হয়ে যাবো, আমিও বোর হয়ে যাব। হ্যাঁ, এটা একটা পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার ফুলকারি কাজ করা, হ্যাঁ, সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও আছে। ওকে, এগুলোর প্রাইস হচ্ছে 2500 টাকা করে। এইবার এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে, এটার মধ্যে হচ্ছে গিয়ে ডলার বসানো। হ্যাঁ, সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে মাল্টি কালারের ফুলকারি ওয়ার্ক করা, আর এগুলো হচ্ছে ডলার বসানো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সিকোয়েন্সগুলো নর্মালি একটু ছোট হয়, ডলারগুলো একটু বড় হয়, এটা কিন্তু ডলার ওয়ার্ক করা। এগুলোর প্রাইস হচ্ছে 2500 করে। এবার দেখাবো আরেকটা পিচি পিঙ্ক কালার, এই যে এটা হচ্ছে আরেকটা কালার, খুবই সুন্দর একটা পিচি টাইপের একটা পিঙ্ক কালার, খুবই নাইস। তোমরা সামনাসামনি কালারগুলো না দেখলে বুঝবা না যে কালারগুলো আসলেই কত নাইস। ওকে, এগুলোর প্রাইস হচ্ছে 2500 করে। যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলেই হবে, আমি হোম ডেলিভারি করে দেবো, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গিয়ে আরেকটা বাসন্তী কালার। ওইটার যেমন বাসন্তী কালারের সাথে সিলভার ওয়ার্ক করা ছিল, এটা হচ্ছে গিয়ে গোল্ডেন গোল্ডেন মানে সিকোয়েন্সে ওয়ার্ক করা। হ্যাঁ, বা এগুলোকে ছোটো ডলারও তোমরা বলতে পারো, একটু সাইজের ছোট, আমি জানি না এগুলোকে কি সিকোয়েন্স বলবো না ডলার বলবো, ঠিক আছে? এই হলো গিয়ে ফ্রন্ট পার্টটা, খুবই সুন্দর, খুবই ইউনিক লাগে। আমি আমি এখন পর্যন্ত বানাই নাই, সো আমি আমি চিন্তায় আছি যে আমি একটা বানাবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী কালার। ওকে, এগুলো প্রাইস হচ্ছে 2500 করে। লাস্ট আরেকটা ফুলকারি ড্রেস দেখাবো পিঙ্কের মধ্যে, তো এটা হচ্ছে গিয়ে ফুলকারির লাস্ট ড্রেস। আর তোমরা যারা কটনের ড্রেসগুলো নিতে চাও তারাও জানাই দিও, কারণ কটনের ড্রেসগুলো খুব বেশি পিসেস নেই, আর এগুলো খুবই রিজনেবল প্রাইস, কমফোর্টেবল হবে কটনের মধ্যে। আর ফুলকারি যারা নিতে চাও তারা তো নিবাই, ঠিক আছে? ফুলকারিগুলোর প্রাইস হচ্ছে অনলি 2500 করে, কটনেরগুলো হচ্ছে অনলি 1150 টাকা। হ্যাঁ, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাকে কনফার্ম করবা। হ্যাঁ, আর এগুলোর যেগুলো আমি আগে দেখালাম চিকেন ওয়ার্ক, সেগুলো হচ্ছে কটন, ফুল কটন, আর এগুলো হচ্ছে গিয়ে পিওর জর্জেটের মধ্যে, হ্যাঁ, পাকিস্তানি ড্রেস। তো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।